আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কুইক বুকের আজকের টিউটোরিয়ালে। এটি বাংলায় রচিত কুইক বুক টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্ব। এর আগে একটা পর্ব আমরা করেছিলাম, সে পর্বে আমরা দেখিয়েছিলাম, বলেছিলাম কুইক বুকস কি জিনিস বা ক্লাউড অ্যাকাউন্টিং জিনিসটা কি। আজকে আমরা সরাসরি কুইক বুকের সেটিংস দিয়ে শুরু করলাম। কোম্পানি সেটিংসটা কুইক বুকে আপনি কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখাবো। শুরুতে আমি আর একটা কথা বলে রাখতে চাই, আমরা আজকে যে কুইক বুকের যে ভার্সন, যে প্যাকেজটা নিয়ে কথা বলবো, যে প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো আজকে, সেটি ইউকে বেসড প্যাকেজ। কুইক বুকের ইউকে বেস প্যাকেজ হয়, আমেরিকা বেস প্যাকেজও হয়। সো আপনি ইউকে বেস যে প্যাকেজ সেটার সাথে আমেরিকা বেস যে প্যাকেজ সেটার ইন্টারফেস যেটা, সেটা এক্সাক্টলি সেম হবে না, কিছুটা ডিফারেন্স আছে ভিএটি এবং অন্যান্য ব্যাপারের কারণে। বাট তাতে আপনার কুইক বুকের মূল যেটা প্রিন্সিপাল, যেটা অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল, তাতে কোনো হেরফের হবে না, তাতে কোনো ভিন্নতা থাকবে না। সো চলুন তাহলে বন্ধুরা, আজকে আমরা শুরু করি কিভাবে আমরা সেট আপ, কোম্পানি সেট আপ করবো। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা স্যাম্পল কোম্পানি। আপনি যখন কুইক বুকস এ অ্যাকাউন্টস খুলবেন, তখন আপনি এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। রাইট সাইডে এই যেটাকে ক্লক বলে, এই ক্লক থেকে আমরা অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং এ যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস এ গেলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোম্পানি সেটিংস টাকে, কোম্পানি নেম আছে এখানে। আপনি আপনার কোম্পানির লোগোটা আপলোড করতে পারেন। আপনি এই যে এখানে একটা পেন্সিলের সাইন আছে, সেই সাইনটিতে যদি আপনি ক্লিক করেন, এটা সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি এখানে যদি আপনার কোম্পানির লোগো আপলোড করতে চান, সেটা আপনি আপলোড করতে পারবেন, এখানে আপনাকে অপশন দেবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কোম্পানির নেম, আপনি কোম্পানির নেম যে কোনো কিছু, আপনার যেটা কোম্পানির নেম, হ্যাঁ, ABC, হ্যাঁ, বা যেটাই আপনি দিতে চান। কোম্পানির নেম অনেক সময় কোম্পানি যে লিগ্যাল নেম এবং কোম্পানির নেমে সেটা ভিন্নতা থাকে। যদি ভিন্নতা থাকে, অর্থাৎ কোম্পানির নেম এবং কোম্পানির যে লিগ্যাল যে নেম সেটা যদি ভিন্নতা থাকে, আপনি এই টিকটি অফ করে দেবেন। কোম্পানির তাহলে যেটা কোম্পানির লিগ্যাল নেম যেটা, সেটা এখানে লিখবেন। ঠিক আছে, সব কোম্পানির লিগ্যাল নেম এবং ট্রেডিং নেম কিন্তু সেম না। এছাড়া এখানে এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে বসাতে হবে। যদি কোম্পানিটা ইউকেতে রেজিস্টার্ড হয়, রেজিস্টার্ড লিমিটেড কোম্পানি হয়, তাহলে অবশ্যই তার একটা CRN, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেটা কোম্পানি হাউসের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, সে নাম্বারটা অবশ্যই এখানে বসাতে হবে। আচ্ছা, এরপর কোম্পানি টাইপ, কিভাবে আমি এটাকে যদি সেভ করে ফেলি, হ্যাঁ, কোম্পানি টাইপ, কোম্পানি যদি কি সোল প্রোপ্রাইটার হতে পারে, লিমিটেড কোম্পানি হতে পারে, নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে, পার্টনারশিপ হতে পারে, যেটাই হয়, হ্যাঁ, আপনি ওটা রাইট জিনিসটা সিলেক্ট করবেন, পার্টনারশিপ আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি যেটা হয়, হ্যাঁ। আচ্ছা, ইন্ডাস্ট্রি, এটা কি কি ইন্ডাস্ট্রি, এটা কি সার্ভিস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা আপনি মেনশন করে দেবেন এখানে। হ্যাঁ, এখানে পার্টি পার্টি প্ল্যানিং সার্ভিস আছে, বাট আমি যদি লিখি ম্যানুফ্যাকচারিং, সরি, আমি যদি লিখি ম্যানুফ্যাকচারিং লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা, যে ম্যানুফ্যাকচারিং আমি দিলাম, হ্যাঁ, অনেক ব্রেকডাউন করে অনেকগুলো অপশন আসবে। এরপর কোম্পানি ইমেল যেটা, সেটা এখানে এখানে আপনি আবার এই পেন্সিলে আইকনটাতে আপনি ঠিক করে দেবেন। আপনার কোম্পানি ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করবেন, যেটা ইচ্ছে আপনি দিতে পারেন। ছাড়া আপনার কোম্পানির যে ফোন নাম্বার, যে দেশে আপনি আছেন, সেটা বাংলাদেশ হোক বা আমেরিকা হোক, যেখানে আছেন সে দেশের ফোন নাম্বার আপনি দেবেন। আপনার কোম্পানির ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন, তারপর আপনি সেভ করবেন। এই দুটা বিষয় আমরা আলোচনা করছি না, এটা আপনার কোম্পানির সাথে খুব বেশি রিলেটেড কিছু না। এরপর আমরা যাব সেলসে। সেলস সেটিংস এ আপনি একটু মন দিয়ে, আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ফর্ম, আপনার যে সেলস এর ইনভয়েস যে ফর্ম গুলো, সে ফর্ম গুলো দেখাবে। যেমন ধরুন ইনভয়েসের এই একটা ফর্ম, এখানে বেশ কয়েকটা মানে ফর্মের ধরন আছে, আপনি যখন একটা চুজ করে এখানে, এখান থেকে এই যে এইটা একটা ডিজাইন আপনার কাছে আছে, এটা আপনি চুজ করতে পারেন। এটার কন্টেন্ট গুলোকে আপনি সাজাতে পারবেন, এই যে আপনি এখানে যোগ মানে আর কিছু অ্যাড করতে পারবেন, কিছু মাইনাস করতে পারবেন। আমরা কোম্পানির নাম ABC সেট করেছি বলে এখানে ABC দেখাচ্ছে। এটা একটা স্যাম্পল কোম্পানি ছিল এবং এখানকার যে অ্যাড্রেস সেটা ওদের দেওয়া ছিল, স্যাম্পল কোম্পানি হিসেবে দেওয়া ছিল। এছাড়া আপনি চাইলে কোম্পানির নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবেন। কোম্পানির নাম্বার যদি আপনি চান যে কোম্পানির নাম্বারটা আপনার ইনভয়েসে যাক,
লিমিটেড কোম্পানিতে সেটা অবশ্যই কম্পালসারি দিতে হয়। এরপর অ্যাড্রেস যদি দিতে চান, এরপর আপনি ওয়েবসাইট যদি দিতে চান, আপনি সব অ্যাড করতে পারবেন। ইমেল যদি অ্যাড করতে চান, এখানে ইমেলও অ্যাড করতে পারবেন, যে আপনি যে ইমেলটা আপনি পাঠাবেন, যখন আপনি সেলস ইমেলটা আপনি সেলস ইনভয়েস যে আপনি পাঠান, ইমেল সেলস ইনভয়েস এখান থেকে সিস্টেমে ক্রিয়েট করার পর ওখান থেকে যে আপনি পাঠাবেন, ওখানে বডিতে কি লেখা থাকবে, সেটা টেমপ্লেট, সেটা ধরনটা কিরকম হবে, সেটা আপনি এখানে ঠিক করে দিতে পারবেন। হ্যাঁ, এটা যে আপনি ইনভয়েস নাম্বার এই এই ফরম্যাটে লিখবেন না অন্য কিছু লিখবেন, আর ইমেলের বডিটা কি হবে, সেটা আপনি এখান থেকে ঠিক করে দেবেন। এই জায়গাটা একটু খেয়াল করুন, আরেকবার আমি বলছি, সেটা হলো আপনি যখন কুইকবুকে সেলস ইনভয়েস ক্রিয়েট করছেন এবং কুইকবুক থেকে যখন আপনি আপনার কাস্টমারকে ইমেল পাঠাচ্ছেন, ইনভয়েস ইনভয়েসটা সহ, সোজা কথা ইনভয়েসটা পাঠাচ্ছেন, ইমেল পাঠাচ্ছেন না, ইনভয়েস পাঠাচ্ছেন কুইকবুক থেকে, তখন এ ধরনের একটি ইমেল আপনার ক্লায়েন্টের কাছে যায়, আপনার কাস্টমারের কাছে যায়। আপনি চাইলে সেই বডিতে কি লেখা থাকবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন, এটাই হলো সে জিনিস। আচ্ছা, এছাড়া আপনি রিমাইন্ডার ইমেল যদি দিতে চান, আপনার ইনভয়েস যদি আনপেইড থেকে যায়, আপনি রিমাইন্ডার ইমেল সেট করতে পারেন, সেই রিমাইন্ডার ইমেলের বডি হচ্ছে এটা। এছাড়া আমি যদি এখন আমি যদি আবার যাই, ইনভয়েস আপনার ইনভয়েস টার্মস 15 দিনের হতে পারে, 30 দিনের হতে পারে, আমি ইনভয়েস টার্মসটা অর্থাৎ কয়দিন পর ইনভয়েসটা পেয়েবল হবে সেটা আপনি এখান থেকে সেট করে দেবেন। আচ্ছা, ইনভয়েস অনেক 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 কোম্পানি ইনভয়েস লেখা থাকে, যে ডেলিভারি মেথডটা কি, শিপিং এর অ্যাড্রেসটা লেখা থাকে, সেটা যদি আপনি অ্যাড করতে চান, শিপিং অপশন, অনেক সময় কোম্পানির গুডস এর ডেলিভারি অ্যাড্রেসটা, শিপিং অ্যাড্রেসটা ডিফারেন্ট হয় তাদের কোম্পানি নর্মাল অ্যাড্রেসের চাইতে, সেটা যদি হয়ে থাকে আপনি সেটা অ্যাড করতে পারবেন এখান থেকে, অর্থাৎ সেটা যদি আপনি চান যে আপনি ইনভয়েসে সেটা অ্যাড করবেন তাহলে সেটা করতে পারবেন। এছাড়া কাস্টমার ট্রানজেকশন নাম্বার, সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ডিপোজিট, আপনি এগুলো চাইলে, যদি এগুলো অবশ্য অপশনাল ডেটা, এটা যে খুব কম্পালসারি লাগা করে দিতেই হবে এমন না, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, সেম একই জিনিস প্রোডাক্ট এন্ড সার্ভিসের ক্ষেত্রে, যে আপনি চাইলে আপনার সেলস যদি আপনি অন করে দেন তাহলে আপনার ইনভয়েসে প্রোডাক্ট এন্ড সার্ভিস কলাম নামে আরেকটা কলাম তৈরি হয়ে যাবে, আর যদি ওই প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা আইটেমের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আপনি কোড ইউজ করতে চান তাহলে এটাকে অন করে দিবেন। এছাড়া আপনার কোয়ান্টিটি যদি কি কোন কোন রেট, কোন প্রাইসে, কোন কত কোয়ান্টিটির মাল গিয়েছে সেটা যদি আপনি ট্র্যাক করতে চান, সেটা অবশ্যই অলরেডি অন করা আছে, এবং স্টকটা এখানে অন করা আছে, যে আপনার আমার হাতে এখন কত কোয়ান্টিটি স্টক আছে তখন সেটা সিস্টেম হিসেব রাখবে, অর্থাৎ আপনি কত স্টক কিনলেন, কত সেল করলেন, সেটা সিস্টেম, এটা যদি আপনি অন করে দেন সেটা সিস্টেম হিসেব রাখতে পারবে। দেন আমার মনে হয় এখানে আমরা রিমাইন্ডার কথা আগে বলেছি, অনলাইন ডেলিভারিটা, এছাড়া স্টেটমেন্ট, স্টেটমেন্ট যেটা এইজিং, যেটা যে আপনি যদি ডেটর্স লিস্টটা আপনার এইজিং কোন কোন সময় ধরে কত ডেটর্স আপনার, এটা যদি আপনি স্টেটমেন্টে দেখতে চান যে 3 মাস পুরনো ডেটর্স কারা, 60 ডেজ পুরনো ডেটর্স কারা, ওটা যদি আপনি দেখতে চান আপনি এখানে সেটা অন করে দেবেন, এখানে আমরা সেটা অন করে দিয়েছি, এটা এখন অন আছে। এরপর আমি যাবো এক্সপেন্সেস।